তোমরা প্লিজ এসো, এসে এখানকার লাইফস্টাইলটা দেখো, কিছুদিন থাকো। আমার বাবার সম্বন্ধে বলতে গেলে সবার আগে যেটা এক বাক্যে যদি বলতে হয় তাহলে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে প্রচন্ড বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি। ওই কোন দোকানে গেলে কোন মিষ্টিটা ভালো পাওয়া যায় সেটাও আমি শিখেছি বাবার কাছ থেকে। তো মেইনলি আমার ম্যাথসের বেস তৈরি হয় বাপির জন্যই আর কি। তো অঙ্কর প্রতি ভালো লাগা তৈরি হয় বাপির জন্য, কারণ বাপি খুব সরল মনের একজন মানুষ। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল Swandham Creativity. Today is Father's Day. তাই আজ আমি আমার বাবাকে জানাই Happy Father's Day. বাপিকে জানাচ্ছি Happy Father's Day. আর আমিও বাপিকে জানাই Happy Father's Day. বাবাকেও জানাচ্ছি Happy Father's Day. আর Swandham Creativity পক্ষ থেকে সকল বাবাকে জানাই Happy Father's Day. আজ ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে আমার ছেলের ফাদার্স ডে প্ল্যান দিয়ে। তারপর আস্তে আস্তে আসব আমাদের দুজনের বাবা ও শ্বশুর মশাইয়ের জন্য আজকের দিনে কি কি প্ল্যান আছে সে বিষয়ে। তাই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, খুব খুশি হব। এখন দেখুন আমার ছেলে নীলের প্ল্যান অনুযায়ী ফাদার্স ডে সেলিব্রেশন। হ্যাপি ফাদার্স ডে। কি মনে হচ্ছে, মনে কি হচ্ছে ফাদার্স ডে তে এদের মাথাটাই খারাপ হয়ে গেছে একেবারে? না না, এমন কিছু নয়। অ্যাকচুয়ালি এবারের ফাদার্স ডে সেলিব্রেশনের নীলের প্ল্যান, ড্যাড ও সে একই ড্রেস পরবে, সেম অ্যাক্টিভিটি করবে আর ফানফিল্ড ডে আউট করবে। তাহলে আসুন দেখে নিই এরা দুজন কি কি ফান করলো আর কোথায় বা গেল। লেটস গো, এন্ড অ্যাগেইন হ্যাপি ফাদার্স ডে। সন ও ড্যাড অ্যাকোয়াটিকা পৌঁছে গেল। এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে ইন পার্সন অ্যানুয়াল প্যাস বা ওয়ান ডে প্যাস বা এন্ট্রি টিকিট পাওয়া যায়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাকোয়াটিকার অ্যানুয়াল প্যাসের অল ইনফরমেশান দেওয়া থাকবে। যদি ইন্টারেস্টেড হন প্লিজ চেক দিস ভিডিওস ডেসক্রিপশন বক্স। Now they start their fun with Loggerhead Lane. এই রাইডটি খুব মজার। প্রত্যেকে একটি করে টিউব নিয়ে
জলে ভেসে বেড়াবে আর এই নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে এক্সপ্লোর করবে এই অ্যাট্রাকশন পার্কটির অনেক নতুন নতুন জায়গা। আসুন দেখে নি সন্ডা ডুও কি কি ফান করলো এখানে। কারি কারি কার্ল, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্কেয়ারি রাইডস ইন অ্যাকোয়াটিকা। আর এটি 361 ফিট লং এবং ওই উঁচু থেকে টিউবে করে স্লাইড করতে হবে আর স্লাইড করে নামবে এই জলের মধ্যে। খুবই মজার কিন্তু অত উঁচু বলে ভয়েরও। আর এই রাইডে চড়ার জন্য প্রচুর লাইন পড়ে দেখুন। আর প্রত্যেককে হাইট মেজার করে তবেই অ্যালাউ করা হয়। এই রাইডটিতে ওঠার জন্য মিনিমাম হাইট 48 ইঞ্চেস হতে হবে, অর্থাৎ 4 ফিট মিনিমাম হাইট রিকোয়ার্ড। এই এবার আমাদের সন্ডার ডুওকে ডাকা হলো। দুজনের হাইটই 48 ইঞ্চেসের থেকে বেশি, সো নো রিস। তারা এখন মনে এক রাশ আনন্দ নিয়ে অধীর আগ্রহে ওয়েট করছে। একটা গ্রুপ ওয়াটার স্লাইড করে নামলেই তাদের টিউব নিয়ে উঠবে ওই ওপরে এই রাইডটিতে এনজয় করার জন্য। এই পেয়ে গেছে টিউব। এবার এই টিউবটিকে নিয়ে ওই সিঁড়ি দিয়ে ওই যে উঁচু টাওয়ারটা দেখছেন ওখানে উঠবে। এবং এই রাইডে চড়তে হলে পার পারসন ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 250 পাউন্ড। 250 পাউন্ডের বেশি যদি কারোর ওয়েট থাকে তাহলে সে এই রাইডে চড়তে পারবে না। আর যদি পার কাপল, অর্থাৎ এই যে টিউবগুলো দেখছেন এই টিউবে ইদার দুজন বসবে অর চারজন বসবে, তিনজন কখনো উঠতে পারবে না। তো সেক্ষেত্রে কাপলের ওজন ম্যাক্সিমাম অ্যালাউ করে 400 পাউন্ড। এই যে দেখুন উঠে গেছে ওই উপরে। এবার শুধুই প্রতীক্ষা সেই সময়ের যখন ওয়াটার স্লাইডটা ওদের জন্য স্টার্ট হবে। এই যে এসে গেছে মনে হয়। ও না না, এরা ওদের ঠিক আগের গ্রুপ। এই যে আসছে। কাপল অফ রাইডস ট্রাই করে সন্ড্যাড প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। এবার তাই আইসক্রিম খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়ল।
এই সেই আইসক্রিম ডিপিং ডটস। আমি ফার্স্ট টাইম এরকম আইসক্রিম দেখলাম। একটাই কাপ কিনেছে দুজনে শেয়ার করে খাবে বলে। উফ, কি ভালোবাসা, লাভ ইট। এবার তো পার্ক বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তাই বাড়ি ফিরতে হবে। দুজনেরই মনের কোনায় একটু কালো মেঘ জমা হয়েছে যে সবকটা রাইড ট্রাই করাই হলো না। কিন্তু অ্যানুয়াল প্যাস যখন আছে তখন আর চিন্তা কি। এই সান্ত্বনা নিয়ে সন ড্যাড বাড়ির পথে রওনা দিল, আর তাদের আজ সারা দিনের আনন্দের রেস ধরেই আমি আর সর্বানু শুরু করতে চলেছি আমাদের বাবাদের প্রতি শ্রদ্ধার্ঘ ফাদার্স ডে দিনে। আমার বাবার সম্বন্ধে বলতে গেলে সবার আগে যেটা এক বাক্যে যদি বলতে হয় তাহলে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে প্রচণ্ড বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি। কেননা ছোটবেলা থেকে অনেক সময় আমি অবজার্ভ করেছি বাবাকে, তখন মনে হয়েছে যে এইভাবে জিনিসটা কেউ সলভ করেনি। বাবা অবভিয়াসলি ডিএসপি সিআইডি ছিলেন, অনেক ক্রিটিক্যাল কেস খুব সহজে বাবা সলভ করেছেন, সেগুলো বাবার মেয়ে হওয়ার সুবাদে খুব কাছ থেকে দেখতে পেয়েছি। এবং দেখে এক এক সময় মনে হয়েছে যে এইভাবেও ব্যাপারটাকে ভাবা যায়, সত্যি এটা তো মানুষের মাথায় আসবে না। এছাড়া অনেক টিপস সারা জীবন, মানে এতদিনের জীবনে বাবা দিয়েছে, যেগুলো খুবই ডে টু ডে লাইফে কার্যকরী হয়েছে। এবং বিভিন্ন বিষয়ে তার অগাধ জ্ঞান। সুতরাং আর একটা জিনিস যেটা বেরিয়ে আসে বাবার সম্বন্ধে ভাবতে গেলে, বাবাকে নিয়ে ভাবতে গেলে, সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো খাবার নেই যা বাবা ভালোবাসে না। মানে টক, ঝাল, মিষ্টি, নোনতা সমস্ত কিছু। তবে সবচেয়ে যেটা ভালোবাসে সেটা হচ্ছে মিষ্টি। হ্যাঁ, আর মিষ্টির মধ্যে সব থেকে বেশি ভালোবাসে রসগোল্লা। 100% কারেক্ট। তো সুগার আছে বলে মাঝে মাঝে একটু প্রবলেম হয়, কারণ রসগোল্লাটা রেস্ট্রিক্টেড। তো আমি যখন মানে বাড়িতে, ওরা কেউ খুব একটা মিষ্টি খেতে ভালোবাসে না, তো আমি যখন মানে আমার শ্বশুর বাড়িতে যাই আর কি, তো আমি তো রসগোল্লা নিয়ে যাই। তো নিয়ে গেলে যখন মা আমাকে রসগোল্লা দেয় আর কি, তো দেখি পাশে বসে খুব মানে তাকে দেওয়া হয়। তবে না, এখন তার একদমই সুগার নেই, এটাও একটা সাংঘাতিক শেখার মতো। মানে 140 সুগার থেকে একদম মানে নর্মাল সুগার, এটা জাস্ট আনবিলিভেবল, সেটা বাবা করে দেখিয়েছে। তো এখন সে ভালো মতোই রসগোল্লা, সন্দেশ, মিষ্টি, যেটা যেটা তার ইচ্ছে খেতে পারে। তো আমি যেহেতু কর্মসূত্রে আজকে দেশ থেকে অনেক দূরে সাত সমুদ্র 13 নদীর পাড়ে বসে রয়েছি, সবসময় প্রত্যেকটা স্পেশাল ডেগুলোতে তাদের সাথে আমি থাকতে পারি না, ইচ্ছে থাকলেও উপায় নেই। কিন্তু তাই ভাবলাম যে আজকে ফাদার্স ডেতে আমি এই রসগোল্লার রেসিপিটা যদি খুব সহজ উপায়ে করে দেখাই, তাহলে হতেও পারে এরকম যে বাবা হয়তো নিজে নিজেই এটা ট্রাই করতে চাইবে, কারণ এত সহজ এই রেসিপিটা এবং এত নরম তুলতুলে রসগোল্লা তৈরি হয়, যেটা নাকি বাবার ফেভারিট। তো তাই আমি ওই জন্য আপাতত এখন দুধ নিয়ে রেখেছি, এরপরে রসগোল্লা তৈরি হবে। তো বাবা, তুমি যখন ভিডিওটা দেখবে পজিটিভলি ভালো করে দেখে নিও, এবং মাকে দরকার নেই, কারোর হেল্প দরকার নেই, তুমি নিজেই এটা তৈরি করে ফেলতে পারবে। অবশ্য কলকাতাতে খুব একটা মিষ্টি বাড়িতে তৈরি করার দরকার হয় না, কিন্তু আজকে যেমন লকডাউন, মিষ্টি খেতে ইচ্ছে করলেও মানুষ খেতে পারবে না, তাই না? তো সেই সময় হয়তো তোমার যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় তখন তুমি নিজে বানিয়ে খেয়ে নেবে। আর এটা একটা আলাদা বেশ মজাও আছে, তাই না? মানে নিজে নিজে বানানো, নিজে বানিয়ে সেটা নিজে খাওয়া এবং সবাইকে খাওয়ানো। এক্স্যাক্টলি। আর যখন বানাবে তখন আমার কথা মনে পড়বে যে মনার রেসিপিটা বানাচ্ছি, আর তাতেই আমার ফাদার্স ডে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই খাবার ব্যাপারে বলছি বলে মিষ্টির একটা তো গল্প বললাম, তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর মানে
ওই কোন দোকানে গেলে কোন মিষ্টিটা ভালো পাওয়া যায় সেটাও আমি শিখেছি বাবার কাছ থেকে। বলছিলাম এত মিষ্টি নিয়ে যখন কথা হচ্ছে তখন আর দেরি না করে রসগোল্লার প্রিপারেশনটা শুরু করে দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ একদম। দু কাপ দুধ নিলাম, দুধটা ফুলে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। এই দুধটা ফুলে উঠলো, এবার দুধের পাত্রটিকে ঠান্ডা করতে হবে। 80% টু 85% মতন ঠান্ডা হলেই চলবে। আর ততক্ষণ আমি লেবুর রসটা তৈরি করে নিই। আমি যেহেতু দু কাপ দুধ নিয়েছিলাম তাই একটা বড় পাতিলেবু নিয়েছি, এতে 1 টেবিল স্পুন রস বেরোবে। তো আমি পাতিলেবুটি থেকে 1 টেবিল স্পুন রস বের করে নিলাম। এবার আমি এই 1 টেবিল স্পুন লেবুর রসের সাথে একই পরিমাণ মানে 1 টেবিল স্পুন জল ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধ বেশ ঠান্ডা হয়ে গেছে মানে যতটা দরকার। এবার লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করতে হবে। ছানা তৈরি, এবার ছেঁকে নিতে হবে। ছানা ছাঁকার জন্য একটা ছাঁকনি ও পাতলা মুসলিন কাপড় নিয়েছি। ছানাটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে যাতে লেবুর গন্ধ না থাকে, এবং এভাবে ঝুলিয়ে 10 মিনিটস রেখে দিতে হবে যাতে অতিরিক্ত জলগুলো ঝরে যায়। যতক্ষণ ছানার জল ঝরছে ততক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করে নিই। এখানে আমি 3:1 অনুপাতে জল ও চিনি নিয়েছি, 3 কাপ জল ও 1 কাপ চিনি। এবার চিনির শিরা হতে হতে আমি ছানাটাকে মথে নিয়ে নিটোল ছানার বল বানিয়ে ফেলি। ছানাকে ভালো করে মথে নিলাম এবং ছোট ছোট বলের মতো নিটোল গোল ছানার বল বানিয়ে ফেললাম। আমার চিনির শিরা তৈরি। রসগোল্লা শিরা সবসময় পাতলা শিরা হয়। এবার আমি ওই ছানার বলগুলো এই চিনির শিরায় দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 20 টু 25 মিনিটস ফোটাবো। রসগোল্লা হচ্ছে, তা অল্প একটু হাতে সময় আছে তাই একটু বাবার সম্বন্ধে দু একটা কথা বলি, কেননা যেহেতু ফাদার্স ডে তাই অন্য কিছু কথা নাই বা বললাম। তো বাবার, আমার জীবনে বাবার অবদান অনেক। অ্যাকচুয়ালি প্রত্যেকটি মেয়ের জীবনে ছেলের জীবনে তার বাবা মায়ের অবদান তো থাকেই। বাবা মা না থাকলে, বাবা মায়ের আশীর্বাদ না থাকলে, অবদান না থাকলে কোনো ছেলে মেয়েই মানুষের মতো মানুষ হতে পারে না। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি একজন মেয়ে, সুতরাং আমার বেড়ে ওঠাটা কখনোই মেয়ের মতন করে আমি কোনোদিনই বড় হইনি। আমাকে ছোটবেলা থেকে সারাক্ষণ সবসময় এত ইন্সপায়ার করতো, এমন এমন কথা বলতো যাতে আমার কনফিডেন্স লেভেলটা দিন দিন বেড়েছে এবং কনফিডেন্স লেভেলটা গ্রো করেছে। অর্থাৎ অলওয়েজ ইন্সপায়ার করতো এবং সবসময় বলতো ইউ আর দ্য বেস্ট, তুমি এটা পারবে। মানে এই কথাটা যখন একটা বাচ্চাকে বলা হয় আমার মনে হয় যে বাচ্চাটার ভেতরে ভেতরে একটা ভয় হলেও তার মনে একটা সাহস থাকে যে না, আমার উপর যখন এতগুলো লোক ডিপেন্ড করছে, এতগুলো লোক যখন আমাকে বলছে আমি পারবো, সো আমি নিশ্চয়ই পারবো, আই হ্যাভ টু ডু ইট। এই জিনিসটা আমি ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছি আর কি। বাবা যেহেতু DSPCID ছিলেন, ফলে বিভিন্ন কেসের ব্যাপারে অনেক কিছু টিপস, অনেক কেস কীভাবে সলভ করেছে, কীরকমভাবে সমাজে ঘটনাগুলো ঘটে, এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হয়েছে অনেক ছোটবেলা থেকে। এগুলো যেমন একটা দিক আমার বেড়ে ওঠা, আমার শিক্ষার, তেমনি পড়াশুনোর ক্ষেত্রে আমি যেহেতু মিশনে পড়তাম, আমার পক্ষে 100-এ 100 পাওয়াটা মানে অলওয়েজ টাফ ছিল, 80-এর ওপর পাওয়াটাই অনেক মানে মিশনের স্টুডেন্টদের ক্ষেত্রে। সেক্ষেত্রে অঙ্কে অলওয়েজ আমি হায়েস্ট নাম্বার পেতাম অলওয়েজ।
এবং সেই অঙ্কে হাইয়েস্ট নাম্বার পাওয়াটা পুরোপুরি বাবার অবদান। আজও মনে পড়ে এমন একটা দিনের ঘটনা, জাস্ট একটু শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে যে এরকম আমরা একদিন, আমার পরের দিন ম্যাথ, ওটা বোধ হয় অ্যানুয়াল পরীক্ষা না, ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম এরকম পরীক্ষা ছিল। তো বাবা সেদিন অফিস থেকে, মানে আমার একটা স্বভাব ছিল, আমি চার পাঁচটা বইয়ের অঙ্ক সারা মানে বছর ধরেই করতাম, কিন্তু পরীক্ষার আগের দিন ওই চার পাঁচটা বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি যদি দেখে না যেতাম, আমার পক্ষে মানে পরীক্ষা দেওয়া সম্ভব হতো না, আমার কনফিডেন্স লেভেলটা জিরো হয়ে যেত। তো বাবা কি করতো, বাবা প্রত্যেকটা অঙ্কের মানে জাস্ট মেথডগুলো আমি বলে যেতাম, আর বাবা পাতা উল্টে উল্টে দেখে নিত যে মেথডগুলো আমি যা যা অঙ্ক করেছি, চার পাঁচটা বইয়ের সমস্ত অঙ্কগুলো সব ঠিকঠাক বলছি কিনা। ইফ অল আর ওকে দেন আই এম টোটালি কনফিডেন্ট, আদারওয়াইজ মাই কনফিডেন্ট লেভেল ইজ জিরো। তো বাবা অফিস থেকে এসেছে, দেখছি প্রচণ্ড তার ঘাড়ে ব্যথা, সাংঘাতিক ঘাড়ে ব্যথা, সে মানে হাত তুলতে পারছে না। সেই সময় আমার তো দেখে মানে আমি তখন কিংকর্তব্য বিমূঢ় যে আমি কি করব, মানে বাবার এরকম হাতে ব্যথা অমানবিক ব্যাপারটা হয়ে যাচ্ছে, যে বলবো যে তোমার হাতে ব্যথা হোক যা হোক তুমি আমার অঙ্কটা দেখাও, সেটা তো সম্ভব না। তো এদিকে ওরকম হাতে ব্যথায় বাবা কাতরাচ্ছে, সেটাও মানে খারাপ লাগছে, এদিকে মাথায় তো চিন্তা, আজকে যদি বাবা আমাকে অঙ্কগুলো দেখে না দেয় তাহলে কালকে তো আমি বিগ জিরো ছাড়া কিছু পাবো বলে মনে হয় না। যাই হোক, আমি মানে খুব মন মরা হয়ে বসে আছি। তো সেদিন আমি যেটা রিয়েলাইজ করলাম যে বাবা ওই রকম হাতে ব্যথা নিয়ে যে নাকি বসতে পারছে না, তার পরে রিভিল হয়েছে যে সেটা স্পন্ডিলাইটিস ছিল। সেই তিন চারটে বালিশের ওপর হাত দিয়ে ঘরে ঘর করে বসে সে আমায় পুরো ওই পাঁচটা বইয়ের অঙ্ক কমপ্লিটলি আমি বললাম, বাবা দেখে নিল। অ্যান্ড তারপরে আমি তো যাই হোক ডাক্তারের কাছে পরের দিন গেল এবং দেখা গেলো যে স্পন্ডিলাইটিস হয়েছিল। তো এইসব ছোটো ছোটো অনেক ঘটনা রয়েছে যা বলে এই কম সময়ের মধ্যে শেষ করা যাবে না, অলরেডি হয়ে গেছে রসগোল্লা নামাতে হবে। তো যাই হোক বলবো, বাবা তুমি খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আর দূরে থাকলেও সবসময় তোমাদের কাছেই আছি, আর এই ভিডিওগুলো দেখো তাহলে মনে হবে যে আমি তোমাদের কাছেই আছি, ভালো থেকো। বাবার প্রচুর নলেজ আছে, মানে নট অনলি এডুকেশন বা কি বলবো মানে পড়াশোনার ব্যাপারে যেমন প্রবলেম বললো সেগুলো তো ঠিকই আছে, বাট সেটা বাইরেও বলছি যে বাইরের জগৎ সম্বন্ধে, বাইরের মানুষ সম্বন্ধে, কোনো নতুন মানুষের সঙ্গে যখন আলাপ হয় তখন তাকে জাস্টিফাই করা, চট করে কাউকে সহজে বিশ্বাস না করা, তারপর কী কী জিনিস দেখে তাকে আইডেন্টিফাই করা উচিত বা তার কথাগুলোর মানে যে কথাটা সে বলতে চাইছে অ্যাকচুয়ালি সেটা তার ইনার ট্রুথ কিনা, সেটার অ্যাকচুয়াল ইনার ট্রুথটাকে কীভাবে মানে জাস্টিফাই করা যায় সেইগুলো শিখেছি। বাট কিছুটা তো হয়তো সেলফ এও লাগে সেক্ষেত্রে, বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শেখা বাবার কাছ থেকে সেটা হচ্ছে যে কি করে সেভিংস করতে হয় টাকা পয়সা। তো আমি দেখতাম যে আমাকে দেখিয়েছে যে তার একটা ডায়েরিতে পুরোপুরি রক্ত করে ফেলেছে, তার একটা ডায়েরিতে সে যে কিভাবে ওই পাঁচ টাকাকে দশ টাকা করেছে, দশ টাকাকে কুড়ি টাকা করেছে, তারপর সেটা আস্তে আস্তে কুড়ি হাজার টাকায় গিয়ে কনভার্টেড হয়েছে। অবভিয়াসলি নট উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, মানে অনেকটা সময় পর, কিন্তু কিভাবে সেই জিনিসটা করা যায় সেই যে ট্যাকটিক্সগুলো সেগুলো আমাকে শিখিয়েছে। তো সেটা আমি অবভিয়াসলি তার জন্য আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ। তো এগেন হ্যাপি ফাদার্স ডে, খুব ভালো থাকবে, আর পজিটিভলি এই রসগোল্লার রেসিপিটা দেখে নিজে রসগোল্লা বানিয়ে খাবে এবং সবাইকে খাওয়াবে, তখন আমাদেরকে খাওয়াবে। আমি না একটু হেল্প করে দেবো, যেমন বলোকে করি তো এরকম আমি একটু হেল্প করে দেবো, কোনো অসুবিধে নেই। তারপরে আমরা দুজনে রসগোল্লা বানিয়ে সবাইকে খাবো, জানি কেউ খাবে না, বাকি তারপরে আমরা নিজেরাই খেয়ে নেব। রসগোল্লাটা হয়ে গেছে, দেখুন কেমন ফুলে উঠেছে।
রসগোল্লা ডান। এবার তাহলে পায়েস করতে হবে তাই তো? ইয়েস। তবে তার আগে বাপিকে নিয়ে কয়েকটা কথা বলি। বাপি সম্বন্ধে বলতে গেলে এটাই বলবো যে মানে অন্য কোনো কথা বলছি না, এখন খাবার ব্যাপারেই কথা হচ্ছে তো খাবার ব্যাপারেই বলি। বাপি যেটা ভালোবাসে সেটা হচ্ছে বাপিও মোটামুটি সব রকম খাবারই খেতে ভালোবাসে, কিন্তু সবথেকে বেশি ভালোবাসে পায়েস খেতে। কারণ আমি দেখেছি বাপি একবার কোনো বাড়িতে কোনো অনুষ্ঠানে মানে মাছ মাংস আরো অনেক কিছু হয়েছিল, কিন্তু পায়েসও হয়েছিল, তো তখন ঠাম্মা বেঁচেছিল, তো বাপি বললো যে না আমাকে, মাম জিজ্ঞাসা করেছে স্বভাবতই যে কি খাবে এখন, মানে রাত তখন রাত হয়ে গেছে ডিনারে, অ্যাকচুয়ালি নেমন্তন্নটা ছিল বোধ হয় দুপুরে, নেমন্তন্নটা ছিল কিছু একটা বাড়িতে, এই মুহূর্তে মনে পড়ছে না, কিছু একটা অনুষ্ঠান ছিল, তো তখন আমাকে মানে মাম জিজ্ঞাসা করেছে কি খাবে, বাপি দেখলাম মাছ মাংস সবাই বলছে মাছ খাবো, কেউ বলছে মাংস খাবো, বাপি বললো আমাকে একটু এক বাটি পায়েস দিয়ে দাও। হ্যাঁ, পায়েস খেতে খুব ভালোবাসে। আর অষ্টমীর দিন আমার এখনো মনে আছে যে বাড়িতে লুচি হতো, তো লুচি তার সাথে মানে আলু ফুলকপির তরকারি বা আলুর দম কিছু একটা হতো, এবং তার সাথে যেটা হতো সেটা হচ্ছে শিমুয়ের পায়েস। তো বাপির ওটা ছিল সবচেয়ে বেশি ফেভারিট, মানে লুচির সাথে ওই শিমুয়ের পায়েস। সেদিন কিন্তু চালের পায়েস, চালের পায়েস তো বেশি ভালোবাসে খেতে, 100% চালের পায়েস তো অবভিয়াসলি বেশি ভালোবাসে খেতে। তো সেই জন্য আজকে আমিও পৌলমী যেরকম বললো যে বাবা যেহেতু রসগোল্লা খেতে ভালোবাসে, বাবা এই রেসিপিটা দেখে রসগোল্লা বানিয়ে নিজেই বানাতে পারবে, কারোর উপর ডিপেন্ড করার দরকার নেই। সিমিলারলি আমিও আজকে পায়েস বানাবো, আর আমার মনে হয় সেই রেসিপিটা দেখে বাপি নিজেও বাড়িতে পায়েস বানাবে। মানে বাবা অ্যাকচুয়ালি বাপি ওকে বাবাই ডাকে, তো বাপি যখন মামকে বলবে তুমি সরে যাও, বাবাই যখন পায়েস বানাতে পেরেছে আমার কারোর হেল্প লাগবে না, আমি একাই পায়েস বানিয়ে তোমাদের সবাইকে খাওয়াবো, কি বাপি তাই বলবে? তো আজকে আমি একটা এমন জিনিস আপনাদের সবার সাথে শেয়ার করব বাপির সম্বন্ধে, যেটা আমি আজ পর্যন্ত কোনো ব্লগে বলিনি। সেটা হচ্ছে আমি আমার অনেক প্যাশন, সেটা যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করেন তারা সবাই জানেন আমার অনেক প্যাশন, নট অনলি ট্র্যাভেল, আমার নট অনলি রিসাইটেশন, কুকিং আছে, ফটোগ্রাফি আছে, ঘর গোছানো, ডেকোরেশন, এই সমস্ত যে কোনো রকম ক্রিয়েটিভ ওয়ার্ক আমার খুব ভালো লাগে। তো আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, বাপি সেটা জানে। আর একবার কলকাতা বইমেলায় বাপি গেছিলো, তো বাপি ওখান থেকে সবার জন্য কিছু না কিছু নিয়ে এসছে, আমার ছেলের জন্য, তখন আমার ছেলে হয়ে গেছিলো, হ্যাঁ, জিতের জন্য কিছু কি একটা পেন না কি এনেছিলো, সবার জন্য কিছু না কিছু এনেছিলো, কিন্তু আমার জন্য যেটা এনেছিলো সেটা আজও আমার কাছে সযত্নে রাখা আছে, এবং ওই বইটা মানে আমাকে আমাকে একটি রান্নার বই গিফট করেছিল। এত আনন্দ হয়েছিল ওই বইটা পেয়ে, এবং বইটার রান্নাগুলো এত অথেন্টিক, এত সুন্দর যে মানে আমি প্রায় সবকটা রান্নাই ইন দ্য মিনওয়াইল করা হয়ে গেছে, কিন্তু মানে রান্নাগুলো অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো, এবং ওই বইটা অত্যন্ত কাজে লেগেছে আমার, এবং তার জন্য আমি মেনি মেনি থ্যাঙ্কস টু বাপি যে এত মানে সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা আমার ভীষণ ভালো লেগেছিলো যে আমার এই ভালো লাগা, আমার এই প্যাশনটাকে সে যে রেকগনাইজ করেছে, সে যে সম্মান করেছে, সেই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তাহলে পায়েসটা শুরু করে দিই, পায়েস হতেও তো সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করে লাভ নেই, শুরু করে দাও। প্রথমে 2 কাপ দুধ নিলাম, এবার এটাকে গরম করতে দিতে হবে, এবং দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দুধটা ফুলে উঠেছে, এবার একদম লো ফ্লেম করে এই 2 কাপ দুধকে 1.5 কাপ করতে হবে, আর মাঝে মাঝেই একটু নাড়াতে হবে যাতে পাত্রের নিচে থাকা দুধটা পুড়ে না যায়। পাত্রের নিচে থাকা দুধটা পুড়ে গেলে পায়েসে কিন্তু একটা বার্নিং স্মেল আসে, আর অবশ্যই সেটা ভালো লাগে না। সো 2 কাপ দুধ 1.5 হয়ে গেছে, এবার আমি চালটা ঢেলে দেব। আমি এক্ষেত্রে 1/3 কাপ চাল নিয়েছি, এবং চাল আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটস মতো।
আর হ্যাঁ, এখানে যেহেতু গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তাই আমি সুগন্ধি চিনি গুঁড়া বলে যে চালটা পাওয়া যায় সেই চাল নিয়েছি। এই 1/3 কাপ চাল, এটা আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দেব, আর কাজু কিশমিশও সাথে সাথে দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখব। পায়েস হচ্ছে এখনো সময় লাগবে কিছুক্ষণ, তো সেই পরিপ্রেক্ষিতে সেই টাইমটাতে আমি কিছুক্ষণ বাপি সম্বন্ধে কয়েকটা কথা বলবো। বাপি সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, বাট যেটা মেজারলি বলার সেটা হচ্ছে যে আমার পড়াশুনোর ক্ষেত্রে পুরো যা কিছু আমি হয়েছি সেটার পুরো ক্রেডিট গোস টু হিম। ছোটবেলা থেকে সমস্ত সাবজেক্ট, মানে নট অনলি ম্যাথস, অঙ্ক, সায়েন্স, ইংলিশ, সব কিছু, যে যতগুলো সাবজেক্ট বাবাই সব কিছু আমাকে দেখত আর কি। তো মেনলি আমার ম্যাথসের বেস তৈরি হয় বাপির জন্যই আর কি। তো অঙ্কর প্রতি ভালো লাগা তৈরি হয় বাপির জন্য, কারণ বাপি খুব ছোট্টবেলা থেকে আমাকে বিভিন্ন অ্যাডভান্সড ম্যাথসের কিছু বই নিয়ে আসতো, নিয়ে এসে আমাকে সেগুলো পড়তে দিত, যেখানে ম্যাক্সিমাম থাকতো একটু পাজেল টাইপের প্রবলেম, সেগুলো না নট অরিজিনাল ম্যাথস, মানে অরিজিনাল ম্যাথস মানে আমি বলছি যে যেমন ধরুন যেমন ফর্মুলার বেসিস যে প্রবলেমগুলো থাকে সেগুলো না, তার বাইরে গিয়ে একটু পাজেল টাইপের কোয়েশ্চেন থাকতো, তো সেইগুলো করানো এবং কন্টিনিউয়াসলি সেগুলোকে কারেকশন করা, তো সেই জিনিসটা পুরোটাই তৈরি হওয়া আর কি বাপির কাছ থেকে। তো কিন্তু বাপি যখন ক্লাস, আমি যখন 7 পড়ি তখন বাপি ট্রান্সফার হয়ে যায় নর্থ বেঙ্গলে, তো সেই সময় আমি খুব অসহায় ফিল করেছিলাম সেই বছরটা, কারণ আমি ভেবেছিলাম যে আমার পড়াশুনোটা প্রচণ্ডভাবে ইম্প্যাক্ট হবে এখন, কারণ আমার কারোর প্রতি সেইভাবে ভরসা হতো না। স্কুল টিচাররা যদিও ছিলেন, কিন্তু প্রাইভেট টিউশন সেভাবে কোনোদিন, তার আগে পর্যন্ত আমি কোনোদিন কারোর কাছে প্রাইভেট টিউশন পড়িনি, তো সেটা আমার কাছে প্রচণ্ড একটা টেনশনের টাইম গেছে। বাট আস্তে আস্তে সেখান থেকে ধীরে 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 রিকভার করেছি। আর তো বলেইছি আগে যে বাপি সবসময় একটু ভয় পায়, মানে টেনশনে ভয় পায়, কনফিডেন্সটা আছে কিন্তু সেটা কখনো নিজের সামনে প্রকাশ করে না, আর কখনো এটা বলে না যে মানে আমি খুব ভালো এই ম্যাথসে। যদিও আমি ম্যাথসে খুব ভালো স্টুডেন্ট ছিলাম থ্রু আউট মাই কেরিয়ার, আমি ম্যাথসে অনেকবার ভালো মার্কস পেয়েছি, অনেকবার 100-এ 100 পেয়েছি, স্কুল থেকে আমাকে স্পেশাল একটা অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল ম্যাথসের জন্য, বাট কখনো কাউকে গিয়ে বলে না যে হি ইজ ভেরি গুড ইন ম্যাথস, কারণ নিজের সম্বন্ধে কখনো খুব একটা বহিঃপ্রকাশটা ছিল না বাপি। তো সেই জিনিসটা আস্তে আস্তে আমি এখন বুঝতে পেরেছি যে কেন ছিল না, হয়তো এটা প্রমাণ করার জন্য বা এটা বোঝানোর জন্য যে মুখে বলার কিছু দরকার নেই, ইউ শুড প্রুভ বাই ইউর ওয়ার্ক, সেটা মুখে বলে বলার কোনো দরকার নেই, তোমার কাজ তোমার সেই জিনিসটাকে প্রুভ করে দেবে, তো সেটা তো অবভিয়াসলি তার কাছ থেকেই শেখা। আর ওই যে বললাম খুব একটা ঝুট ঝামেলা অশান্তি ভালোবাসে না, একটু শান্তিপ্রিয় মানুষ, শান্তি নিয়ে থাকতে ভালোবাসে। তো যাই হোক, এর থেকে বেশি কিছু বলার নেই বাবার সম্বন্ধে এবং বাপির সম্বন্ধে, তোমাদের দুজনকেই খুব মিস করছি আজকের দিনটায়, তোমাদের সঙ্গে থাকলে একসাথে মিলে সবাই মিলে এরকম রসগোল্লা পায়েস বানানো হতো, আরো অনেক কিছু বানানো হতো, বানিয়ে তোমরা প্লিজ চলে এসো আমাদের এখানে প্লিজ, তাহলে আমরা সবাই মিলে খুব মজা করে, হ্যাঁ আমি বলছি না সবসময় থাকতে হবে, বাট কিছুদিন থাকি আমরা একসাথে, খুব ভালো লাগবে, তারপরে আমরা অনেক জায়গায় ঘুরতেও যেতে পারবো একসাথে, আর এই আমেরিকান লাইফস্টাইলটা এতই ভালো, মানে সবসময় সবাই খুব আনন্দে থাকে, খুব মজা করে থাকে, এবং বেশ একটা মানে কোনো ফ্রাস্ট্রেশন বলে জিনিসটা এখানে খুব একটা কাজ করে না লোকেদের মধ্যে, রাস্তায় বেরোলে সবাই যে যার মতন আর কি, মানে কেউ হয়তো রাস্তার মধ্যে, যেটা আমাদের কলকাতায় যদি এরকম কোনো কেউ অ্যাক্টিভিটি করে লোকজন ভাবে পাগল, কিন্তু এখানে রাস্তার মধ্যে হঠাৎ কানে হেডফোনে করে লোকে একটু ডান্স করছে, কিংবা কেউ হয়তো একটু দৌড়ে নিল, এরকম মানে যে যেরকম যখন যার যেটা করতে ভালো লাগছে সে সেটা করছে,
শ্রীপাঙ্গ, এখানকার লাইফস্টাইলটা সত্যি খুব ভালো, ভীষণ ইচ্ছে করে তোমরা প্লিজ এসো, এসে এখানকার লাইফস্টাইলটা দেখো, কিছুদিন থাকো, কিছুদিন একটু ল্যাভিশলি লাইফ লিড করো, তাহলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। দেখা যাক পায়েসের কি অবস্থা। পায়েসের চাল তো দেখছি সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি এক কৌটো কনডেন্সড মিল্ক ঢেলে দেব। এই সময় পাত্রের তলার দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব করে নাড়াতে হবে আর ওভেনের ফ্লেম একদম লো করে দিতে হবে। এই যে দেখুন পায়েসটা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করলাম। পায়েস পাত্রে নামিয়ে এবার আমি সার্ভ করব। অল আর ডান, এভরিথিং ইজ অন প্লেট। সো হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে টু এভরিওয়ান। সমস্ত পৃথিবীর সব বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আবার আসবো আরেকদিন আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে। টিল দেন স্টে টিউন্ড।